একবার সুবহানাল্লাহ কম বেশ ওনার একবার কম আরেকজনের একবার কি বেশি এই এতটুকুর মধ্যে আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে এই দুইজনের জান্নাত মানে জান্নাত পাইবার পরেও দুজনের পাইলো মনে করে এর পরেও সুবহানাল্লাহ যার একবার বেশি আর যার একবার কম উভয়ের জান্নাতের মধ্যে মর্যাদাগত পার্থক্য হবে সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচের ব্যবধান যতদূর এই দুইজনের জান্নাতের ব্যবধান ততদূর সুবহানাল্লাহ কিসের কারণে কথা বুঝছেন কিনা বলেন না এক সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহর বৃষ্টির একবার কম সুবহানাল্লাহ ওয়ালা জান্নাত থেকে যখন তাকাবে ওনার জান্নাতের দিকে দেখবে বহু পরে তখন সে এমনি ঘাড় হেদিকে দিয়া কাইট করে সামনে বারে দুস্করে কিতারে করলি তুই কোন ফাঁকে দিয়া তুই আমার তো একবার বেশি কইয়া লাগলি আহ এরম বুঝলে তো আমি দশবার বেশি কইলাম আফসোস হাদিসের মধ্যে আছে লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ফিল জান্নাহ জান্নাতের মধ্যে কোন জান্নাতি বান্দা কোন আফসোস করবে না জান্নাতে আবার আফসোস কি জান্নাতে তো সবই আছে কি ভরপুর আল্লাহর নবী বলেন কোন জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে আফসোস করবে না কেবল একটা বিষয়ে আফসোস করবে সেটা হলো তার দুনিয়ার হায়াতে আল্লাহর স্মরণবিহীন যে সময়গুলো কাটাইছিল আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার পরেও ওই লোক দুনিয়াতে জিকিরবিহীন আল্লাহর বন্দিগীবিহীন আল্লাহর স্মরণবিহীন গাফলতের যে সময়গুলো কাটাইছিল ওইগুলোর জন্য আফসোস করবে আর বলবে আহা ওইগুলো যদি জিকিরে কাটাইতাম আজ আরো উপরের জান্নাতে যাইতে আরো আলা তাক্তা পাইতে তাইলে আমার বলার উদ্দেশ্য হলো নেক কাজের সামান্য সুযোগ অনেক বড় পুঁজি অনেক বড় পুঁজি এবার ওই প্রথম কথায় আসেন প্রথম কথা যেটা শুরু হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ফরজ ইবাদত করার পর যখন তুমি নফলও করবা তখন তুমি ধীরে ধীরে আমার মুকাররাম আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওমা তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নওয়াফিল নফল দ্বারা নফল নামাজ নফল রোজা জিকির কোরআন করিমের তেলাওয়াত তাসবিহাত দান সাদকা এরকম নফল বন্দিগি দ্বারা বান্দা ধীরে ধীরে আল্লাহর কি হয়ে যায় মুকাররাব কোন আরবি শব্দটা কোন কি হয়ে যায় বলে মুকাররাব করিব নিকটবর্তী হয়ে যায় আর আল্লাহ তাআলা বলেন যখন সে আমার একদম নিকটবর্তী হতে থাকে হইতে হইতে কাছাকাছি হতে হতে একদিন আমি আল্লাহ নিজেই আমার ওই বান্দাকে ভালোবাসতে থাকি হাত্তা আহবাবতু আমি তাকে ভালোবাসি এতদিন বান্দা বলছে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে আল্লাহুম্মা আল্লাহুম্মা আয় আল্লাহ রব্বানা রব্বানা এই যে দোয়া করে করে বান্দা নিজে কেবল আল্লাহকে ডাকে আল্লাহকে ভালোবাসে একদিন আল্লাহ তাআলা বন্দিগি নফল ইবাদত বেশি করার কারণে আল্লাহ তাআলা বলে দেন বান্দা আজ থেকে আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলে যখন আমি তাকে ভালোবাসি তখন আমি আমার সেই বান্দার ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আমি আমার বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে আমার বান্দা শুনে ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি আমি আমার বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে বান্দা দেখে ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা আমি আমার বান্দার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে কিছু ধরে ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা আমি আমার বান্দার পাও হয়ে যাই যে পাও দ্বারা বান্দা কোন দিকে হাঁটে অর্থাৎ অর্থ হলো এই আমি ভালোবাসতে
ভালোবেসে ফেললে আমার বান্দার চোখ কান নাক হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে আমি আল্লাহ বেষ্টন করে রাখি তখন আর এই দেহ দিয়ে আমার পছন্দের বান্দাকে আমি কোনো গুনাহ করতে দেই না আমি ফিরে রাখি আমি ফিরে রাখি আমি ফিরে রাখি আল্লাহ তাআলাই ফিরে রাখে হ্যাঁ কোরআন কারীমের মধ্যে আছে যে বান্দা নিয়মিত তাহাজ্জুদ করে গভীর রাতের নামাজ একদিন তার হালাত এমন হয় যে বিছানায় তাকে আল্লাহর কুদরতে তাহাজ্জুদের নামাজের জন্য রাত্রিবেলা জাগায় সুবহানাল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'আ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা বিছানায় দেয় মানে আল্লাহর কুদরতে টাইম হইলে ঘুম ভাঙ্গা যায় কে যেন কানের কাছে ডেকে বলে আল্লাহর বান্দা ওঠো না চারটা বাজে গেছে এখনো ওঠো না এখনো ওঠো না তাহাজ্জুদ পড়বা কখন আল্লাহকে সিজদা করবা কখন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ রাসূল বলছে প্রত্যেক মসজিদের মধ্যে নিয়মিত নামাজি যারা প্রত্যেক মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজি যারা আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কিছু ফেরেশতা তাদের জন্য নিয়োগ দিয়ে দেয় ওই ফেরেশতারা শুধুই কেবল ওই নিয়মিত নামাজির জন্য আল্লাহর কাছে দোয়া করে যদি কোনো বেলা অনুপস্থিত থাকে আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তার তালাশ করে যদি দেখে সে অসুস্থ ফেরেশতারা তার শেফার জন্য দোয়া করে যদি দেখে পেরেশানি ফেরেশতারা তার বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ এটা হাদিস তাইলে যখন কেউ ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বেশি বেশি করতে থাকে সে আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহর প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলা তাকে আপন করে নেয় আল্লাহই তখন তাকে সমস্ত নেক কাজ করার আগ্রহ আর গুনাহ ছাড়ার হিম্মত আল্লাহই দান করে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব আজকে প্রথম কথা হলো এটা যে লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতুল বারাত শবে বারাত এটা নফল বন্দেগীর একটা রাত কি বন্দেগীর রাত নফল ইবাদতের একটা আজ আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহ তাআলা ঘনিষ্ঠ হবে আল্লাহর মহব্বতের পাত্র হবে এটাই হলো মূল বিষয় এটাই হলো মূল ডিউটি মূল ডিউটি মূল ডিউটি তাই আমরা নফল ইবাদতের জন্য আপনারা এই রাতটাকে কাজে লাগাবেন এই জন্য নফলের এই গুরুত্বটা আপনাদের কাছে আমি কি করলাম বললাম বুঝছেন কি না বলেন যেমন মনে করেন একটা নফল রোজা আগামীকাল একটা নফল রোজার ফজিলত কত নবীজি বলছেন হাদিসে আছে একজন লোক একটি নফল রোজা রাখলো তার কি আমলনামায় কি নেকি হয় আল্লাহর নবী বলেন একটা পাখি মায়ের পেট থেকে বের হয়ে পাখি উড়তে শুরু করছে একটানা পাঁচশো বছর উড়তে 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 যেখানে গিয়া পৌঁছে ওখানে গিয়া মৃত্যুবরণ করছে পাখিটা যতটুকু দূরে গেছে আল্লাহর নবী বলেন জাহান্নাম ওই বান্দার জন্য অতটুকু দূরে সরে গেছে সুবহানাল্লাহ এটা একটা নফল রোজা ফজিলত এটা একটা নফল বন্দেগী ফজিলত হ্যাঁ এই জন্য নফল ইবাদত দিল থেকে যে যত বেশি পরিমাণ লম্বা করা উচিত হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হুজাইফা তিনি রাত্রিবেলা মসজিদে আয়েশা দেখছে নবীজি নফল নামাজ পড়তে দাঁড়াইছে তো উনি ভাবছেন নিজে না পড়ে আচ্ছা দেখি নবীজিও মাত্র নিয়ত ভাঙছে আমিও নবীজির পিছনে একটু দাঁড়াই নবীর তেলাওয়াত শুনি নবীজির সাথে দুটা রাকাত নফল নামাজ পড়ি এই কথা মনে করে উনি নিয়ত ভাঙছেন হযরতে হুজাইফা নিয়ত বাঁধার পরে নবীজি কোরআন শরীফ পড়তেছে এক টানা
दोष पारा कुरान शरीफ प्रथम रकाते अल्लाह नबी तेलावत करते हैं। আমাদের দেশের দ্রুত গতিতে হাফেজ সাহেবরা যেভাবে পড়ে দিবে ঠিক না, যে মেশিনে জাফানি মেশিনে যেমনি পড়ে, আমাদের দেশে তো অনেকের আমল আছে যেগুলো জাফানি মেশিনে পড়ে আমল, যেমন তসবি পড়ে, তসবি অনেকে আছে এই যে তসবি পড়ে আপনার একশো বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আপনি না দেখলে দেখছেন, আমি দেখছি কথা বুঝিনি আমার, একশো দানা কোন সময় দানা গণল কোন সময় সুবহানাল্লাহ করল, মানে মেশিন ওইটা তথ্য না, এটা করোনা মাপে যে মেশিন দি, করোনা কিন্তু যে কোনো মেশিনে কি হয় না দলা খায় না, এই করোনা হয়েছে কি না এটা মাপার জন্য আলাদা কি আছে এমনি আলাদা মেশিন, অথবা এমনি এন্ডোস্কোপির মেশিন দিয়ে কোনো কি হয় না করোনা পরীক্ষা হয়, এইটা দিয়ে মাফন দরকার যে ওরা কত গণ করছে, চার রাকাত সুন্নত পরে কত সময় দেখি, আমার অনেক সময় মন চাই জিজ্ঞাসা করতে চাচা এই যে চার রাকাত সুন্নত পড়ছে তাব্বাতি ইয়াদা কুল হু আল্লাহ এগুলো কি বাইক খুলে আছে নাকি, আমার মনে হয় আর কি যে সুরা মনে আলগা ফুলে রাখছে আর এখানে আইয়া শুধু রুকু সিজদাটি দিছে আর ফেরেশতারে বলে দিছে ভাই যেই মানে যেই রাকাতের লগে যেই সূরা খাটে আমনেরই মিলাইয়া লইয়েন, হ্যাঁ আমার এত শুনুন চার রাকাত নামাজ এত গণ এত দ্রুত কেমনে পড়ে আমার বুঝে ধরে না, এটা জিনেও তো পারত না, মানুষ দূরে তো জিনের পক্ষে শুনুন এগুলো সম্পূর্ণভাবে আল্লাহর মহব্বতে আল্লাহর কোরআন পড়বেন, তো নবীজি সাড়ে দশ পারা কোরআন পড়ছেন, পড়ার পরে লম্বা সময় এরপরে রুকুতে গেছেন, হযরতে হুযাইফা বলেন যতক্ষণ দাঁড়িয়েছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন, রুকু থেকে দাঁড়াইছেন যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ দাঁড়ানো ছিল, এরপরে দুইটা সেজদা দিছেন, হযরতে হুযাইফা বলেন যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতে ছিলেন প্রতিটা সেজদা ওই বরাবর এত লম্বা সেজদা দিয়ে আল্লাহর নবী এরপরে যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন হযরতে হুযাইফা বলেন আমি হাত ছেড়ে দিছি, আমি বলছি আমি শেষ, আমার পক্ষে এতক্ষণ দাঁড়ায় থাকা অর্থাৎ এত লম্বা নামাজ আল্লাহ নবী করতে এত লম্বা নফল ইবাদত করতে, ১২ রাকাত নামাজ পড়ে রয়েছে, ১৮ রাকাত নামাজ পড়ে রয়েছে, ১০ থেকে ১১ ১২ হ্যাঁ তাড়াতাড়ি এই হলো তাহলে বুঝাইতে চাইলাম আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে নবীজি নফল নামাজের সিজদা এত লম্বা দিতেন, তিনি বলেন আমার মনে হতো আল্লাহ নবী ইন্তেকাল করছে কিনা, এই ভয়ে আমি নবীজির পায়ের তালুর মধ্যে হাত লাগাইয়া আঙ্গুল লাগাইয়া দেখতাম আল্লাহ নবী বেঁচে আছে কিনা, এত লম্বা সিজদা দিতেন,
এত লম্বা বন্দেগী করত তাইলে আমার বাপ এবার দ্বিতীয় কথা এটা যে নফল ইবাদতের রাত আজকের রাত বলেন আলহামদুলিল্লাহ অতএব নফল ইবাদতে এই রাতটা কাটাবেন যতদূর শরীরে কুলায় লম্বা বেশি ইবাদত করবেন এটাই হলো মূল লক্ষ্য এটাই হলো মূল টার্গেট এটাই হলো মূল উদ্দেশ্য এটাই হলো মূল আলোচ্য মূল বিষয় একেবারে অনুরোধ আমার বাজার আপনাদের কাছে অনুরোধ আমি এই আয়াত বলতেছি আগে বলে নেই শুধু এই কথাটা বুঝাইতে চাই শবে বরাত লাইলাতুল বরাত হাদিসের মধ্যে এই রাতের সমর্থনে আল্লাহর নবীর হাদিস আছে সাহাবীদের বর্ণনা আছে কিন্তু সবগুলো বর্ণনা একত্র করলে মূল কথা এটাই যে এটা সম্পূর্ণভাবে ইবাদত বন্দেগীর না শবে বরাত এটা কোনো নামাজ না শবে বরাত কি না একক কোনো নামাজ না শবে বরাত শুধু নামাজের নাম না বারো রাকাত নামাজের নাম শবে বরাত ঠিক না কথা বল না কেন এক মন জিলাফির নাম শবে বরাত হ্যাঁ এসব নামাজের পরে ইমাম সাহেব এক ঘন্টা ওয়াজ করা এটার নাম শবে বরাত হ্যাঁ এরপরে পনেরো বিশ মিনিট লাগাইয়া মুনাজাত করা এটার নাম শবে বরাত না এই একক কোনোটার নাম কি না শবে বরাত এটা ইবাদতের রাত আপনি কিছুক্ষণ জিকির করবেন কিছুক্ষণ তাসবিহ পড়বেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন কিছুক্ষণ নামাজ পড়বেন কয় রাকাত শরীরে কুলায় যত রাকাত কয় রাকাত কম সবাই কম জিকির করবেন কতক্ষণ শরীরে কুলায় যতক্ষণ কতক্ষণ কোরআন পড়বেন কতক্ষণ শরীরে কুলায় যতক্ষণ দোয়া করবেন কতক্ষণ শরীরে কুলায় যতক্ষণ রাত্রি জাগবেন কতক্ষণ শরীরে কুলায় যতক্ষণ নফলের ধরা বাঁধা কি নাই তাহলে এটা আর নফল হয় না ধরা বাঁধা যদি কি হয় নিয়ম হয় তাহলে এটা কি হইতে পারে না তাহলে এটা অতিরিক্ত হলো কেমনে তাহলে এটা নফল হলো কেমনে মিয়া এটা যদি একবারে দাগ নম্বর খতিয়ার নম্বরে একবারে পরিমাণ নির্ধারণ হয় তাহলে সেটা ফরজ হয় না তাইলে তো সেটা ওয়াজিব কিন্তু নফলের ধরা বাঁধা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই একশো বার জিকির করলে সুবহানাল্লাহ করলে হইবনি হইব হইব না কা দুইশো বার এক হাজার বার এক লক্ষ বার চার রাকাত নফল করলে হবে নি আট রাকাত বারো রাকাত আঠারো রাকাত একশো রাকাত কোনো অসুবিধা কথা বুঝছেন কি না তাইলে আমাদের প্রত্যেকের করণীয় হলো এখন থেকে নিয়ে আপনি ফজর পর্যন্ত আপনার সুবিধা মতো আপনার সুবিধা মতো দেখেন বাজান বিভিন্ন সময়ে আপনারা শোনেন অনেকেই ওলামায়ে কেরামের মধ্যেও অনেকে শবে বরাতের ব্যাপারে অনেক আপত্তি করে করে কি না এটা এক আমাগো খাচ্ছতের কারণে করে আমরা এটাকে আর ইবাদত রাখি নাই আমরা আর এটারে বন্দিগি রাখি নাই আমরা বুঝাইয়া দেয় একরকম আমরা করেন আরেক রকম এই কারণে আইসা ওলামায়ে কেরামের কেউ কেউ একটু কঠোর রেখো অর্থাৎ এটাকে এখন একটা অনুষ্ঠান বানায় রয়েছে এটা একটা উৎসব বানায় ফেলছে শবে বরাত তো কোনো উৎসবের নাম না শবে বরাত তো কোনো অনুষ্ঠানের নাম না এর এখানেই মেন সমস্যাটা মেন আপত্তি এটা এশার নামাজের পরে হুজুরে বয়ান করব এরপরে দোয়া করব এরপরে আপনার মুনাজাত দিব এরপরে জিলাফি দিব বা বিরিয়ানি দিব হ্যাঁ এরপরে গ্রামের কুলা ফাইনে আপনার হাইটটা হাইটটা মানুষের কাছ থেকে বিরিয়ানির লেগে সান্দা উড়াইব ওই বেটা দিত চায় না এ বেটারে দিছে ধমক হ্যাঁ বেটা তোর ভিতরে কোনো বিবেক নাই বেটা ও তোর নামাজও খরচ না কুলা ফাইনে আউস করছে দুগা বিরিয়ানি খাইব পঞ্চাশ গ্রাম টাকা দিবি এটা তো নাই তুই ওই এবার এই দমক দিয়া তারপরে পঞ্চাশ টাকা আনছে ফুলাইনে আউস এরপরে মসজিদের মধ্যে বাত্তি লাগা ও জরি বাত্তি লাগাইয়া এরপরে
এই বিভিন্ন আনুষ্ঠানিকতা করে রাত্রি 12টা একটার পরে গুরুত্বপূর্ণ টাইম ওই সময়টা একটা হোতা দেয় সিত্তিয়া হুত্তা আগের পরের দিন 9টা বাজে 10টা বাজে অন্যান্য দিনের তুলনায় আরো 2 ঘন্টা পরে ঘুমাতে ওঠে কারণ একটা শবে বরাত পালন কইরা এরপরে যদি 2 দিন না ঘুম যায় তাহলে শরীরের মধ্যে ক্লিয়ার হবে বুঝলেন দেখি কোনো খাম খেয়ালি কথা বাট একটা শবে বরাত কি করছে পালন করছে আরে বাপ রে না এটার নাম কি না সুন্নাত না এটার নাম শবে বরাত না শবে বরাত অনুষ্ঠান নয় কথা বলেন শবে বরাত কি নয় শবে বরাত উৎসব নয় শবে বরাত জিলাফির নাম না শবে বরাত বিরানির নাম না শবে বরাত খিচুড়ির নাম না শবে বরাত হালুয়ার নাম না শবে বরাত রুটির নাম না শবে বরাত সেজদার রাত সেজদা বন্দীগির রাত গোলামির রাত জিকিরের রাত তাসবিহের রাত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করার রাত এটা করে না এটা করে তাইলে লাভবান হবে তাইলে লাভবান সারা রাত একবারে রশি দিয়ে বাঁধ দিয়ে হইলো জাগতে হবে এটা না আপনার শরীরে কুলা আপনার শরীর স্বাস্থ্যের দিকে ঠিক রেখেই আপনি বন্দি কি করেন যেমনে খুশি হয় যেমনে ভাল লাগে বসে বসে কাজ হয়ে লম্বা হয়ে তসবি করেন জিকির করেন একটু পর পর দোয়া করেন কান্নাকাটি করেন এতে ইনশাআল্লাহ বরকত হবে।